দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে 9 মাস ধরে কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আইনি প্রক্রিয়ায় মুক্তি নিয়েও হতাশায় বিএনপি। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বেগম জিয়ার মুক্তির দাবি করেছে দলটি। ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপেও বেগম জিয়ার মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি নেই। এমন প্রেক্ষাপটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানালেন, বিএনপি চাইলে প্যারোলে বেগম জিয়ার মুক্তি নিয়ে আলোচনা হতে পারে। যে মামলা রায় হয়ে গেছে, দণ্ড প্রদান করা হয়েছে, সেখানে জামিন দেবে কি না এটা উচ্চ আদালত বলতে পারে। চিকিৎসার জন্য প্যারোলে কোনো সমস্যা হয় সেটা তারা এসে প্রাইম মিনিস্টারকে বলতে পারে। সেরকম কিছু যদি তারা চান তাহলে তারা তো আলোচনা তো খোলামেলা, সেখানে বেগম জিয়াকে মুক্তি দেওয়ার ব্যাপারে। বেগম জিয়ার একজন আইনজীবী জানান, অনেক আগেই প্যারোলে বেগম জিয়ার মুক্তির আবেদন করতে বিএনপিকে পরামর্শ দিয়েছিলেন তিনি, কিন্তু বিএনপি সেটা মানেননি। আইনি প্রক্রিয়ায় ম্যাডাম খালেদা জিয়াকে বের করা কঠিন হবে, সেই কারণে তার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেওয়া যেতে পারে এবং এটা গ্রহণ করা হয়নি, বরং এ বিরূপ মন্তব্য হয়েছে, সরকারের কাছে আমরা স্যান্ডার করব না। আওয়ামী লীগের আইন সম্পাদক জানান, প্যারোলে মুক্তির আইনি সুবিধা সীমিত, তবে বিএনপি আবেদন করলে বিষয়টি পর্যালোচনার সুযোগ রয়েছে। যদি তারা যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি চান, সেক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়ায় সরকার অবশ্যই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। ফৌজদারি কার্যবিধির আলোকে কয়েদি বা হাজতি আসামিকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য মুক্তি দেওয়াকে প্যারোল বলা হয়। আসামির নিকট আত্মীয় কেউ মারা গেলে বা আসামির চিকিৎসার জন্য সাধারণত সরকার এ সুবিধা দিয়ে থাকেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।